আমরা আজকে অ্যাবাকাসের সাহায্যে শিখব মাল্টিপ্লিকেশন, টু ডিজিট ইনটু ওয়ান ডিজিট। এখানে টু ডিজিট 38 ইনটু ওয়ান ডিজিট 3, এর গুণ কিভাবে করব। প্রথমে অ্যাবাকাস আমাদেরকে ফ্রি করে নিতে হবে। এখানে এই মোট তিনটে ডিজিট, মানে আমাদেরকে ইউনিট রড থেকে তিনটে রড পর্যন্ত যেতে হবে। আমাদের আনসার তিনটে ডিজিটের হতে পারে, আবার তার থেকে কমও হতে পারে। এর আনসার তিনটে ডিজিট হোক বা নাই হোক, যতগুলো সংখ্যা আছে ততগুলো ডিজিট আমাদেরকে কাউন্ট করতে হবে। এখানে তিনটে ডিজিট 1, 2, 3। আমাদের এই দিক থেকে, ডান দিক থেকে, স্ট্যান্ডার্ড অ্যাবাকাসের ডান দিক থেকে বাম দিকে আমাদেরকে আনসার করার সময় করে যেতে হবে, অ্যাবাকাসে গুণের সময়। আমি এইটার সঙ্গে এর গুণ করব একবার, এর সঙ্গে এর একবার গুণ করব। একই গুণ যেভাবে করতে হয় সেই একই নিয়ম। তাহলে 3 × 3 সমান কত হয়, আমরা জানি 9, কিন্তু অ্যাবাকাসে করার সময় আমরা ওটাকে ধরব 0, 9। তাহলে দেখে নিই অ্যাবাকাসে কীভাবে করব। আমাদেরকে তিনটে জিট পর যেতে হবে 3 নম্বর রডসে, মানে একক, দশক, শতকের ঘরে আমাদেরকে আসতে হবে। এসে প্রথমে আছে কত, 0, 9 করতে হবে। তাহলে আমাদের সবসময় অ্যাবাকাসে শুধু ওয়ান ডিজিট আনসার, মানে আমাদেরকে ওখানে দুটো ডিজিট ধরতে হবে, 0 এবং তার সঙ্গে সংখ্যাটি। আমাদের 3 × 3 9 হচ্ছে, তার মানে 0, 9। তাহলে 9 করলাম আমি এখানে, 0, 9। তারপরে 3 × 8 3 × 8 3 × 8 24 24। 24 করবো কীভাবে, 2 প্রথমে করব। 2 করতে গেলে এখানে আমাদেরকে, যেহেতু আমরা এই রডে ছিলাম, এর পরের রডে এবারই করতে হবে 24। 2 এখানে করবো কীভাবে, তার মানে এটাকে লেস করতে হবে। লেস করে আমরা এখানে 1 করলাম, আর একটা 1, তার মানে 2 হলো। এবারই 4 আমরা যেহেতু এই রডে কাউন্ট করছিলাম, তার পাশে 2 হয়ে গেল যেহেতু, এবারই 4 এখানে 4 করলাম, আনসার আমাদের হলো 1, 1, 4। তাহলে 38 × 3 = 1, 1, 4। আর একটা উদাহরণ দেখে করছি, দেখুন, ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। 24 × 6, তাহলে 2 × 6, 6 × 12। তাহলে 12 আমরা করব কিভাবে, 3 নম্বর ডিজিটে আসবো, 1, 2 হলো 12। একটা 4 × 6, 4 × 6 = 24। তাহলে 24 করব আমরা এই রডসে, যেহেতু 3 নম্বর রডসে আমাদের হয়ে গেছিল 24। এবার এখানে 24 করলে 2, 4। তাহলে আনসার আমাদের কত দাঁড়ালো, 1, 4, 4, 1, 4, 4। আরও একটা উদাহরণ, 25 × 4, 25, 4 × 8, 4 × 2, 8। 8 করবো আমরা এই রডে, 8 মানে 0, 8, তার মানে 0, 8, 5, 6, 7, and 8 করলাম। 4 দিয়ে আরও একবার এই 5কে, 4 × 5, 20। 20 করবো কী করে, 2, 0 করবো কী করে, 2 এখানে অ্যাড করতে হবে, তার মানে এখানে 1 আর যাচ্ছে না, লেস করে দিয়ে এখানে একটা 1 করে দিলাম, তাহলে 2 হয়ে গেল, এখানে আমার 2 হলো। 0, আমার 0 তো অলরেডি আমার এখানটায় 0 আছে, তাহলে আনসার হলো আমার 100।